আসসালামু আলাইকুম সবরেস, আমি আজ লাইফস্টাইলে সবারে স্বাগত জানাই। ভর্তা হওয়ার কোনো প্রিপারেশন লাগে না আমার, যখন জানটা চাই তখনই আমি কোনো না কোনো ভর্তা আইটেম বানাইয়া তারপরে খাই। তো এই মুহূর্তে আমার মন চাইতেছে যে কিছু একটা ভর্তা বানাইয়া খাই। ঘরে দেখলাম যে টমেটো আছে, এটা লেগে টমেটোর একটা ভর্তাই বানাইমু। টমেটোর ভর্তা আবার কত রকম বানানো যায়, তো আমি এখন বানাইমু একবারে শর্টকাট পদ্ধতিতে। টমেটোটারে বালা হইটা দইয়া একটা টুকরা টুকরা হইটা নিলাম, আর দুইটা কাঁচামরিচ দিমু, কাঁচামরিচটারেও টুকরা হইটা নিলাম ছোট ছোট হইটা, আর একটা পেঁয়াজ নিছি, পেঁয়াজটাও বালা হইটা ছোট ছোট পিস কইরা নিলাম। এরপরে একটা পাইপ্যানের মাঝে সামান্য তেল দিমু, তেল দিয়া সব একসাথে আমি পাইপ্যানের মাঝে ডাইলা দিমু। টমেটো যখন একটু সিদ্ধ হয়ে যাইবুগা, এরপরে আমি আধা চামচ দেয়া দিম মরিচ, গুঁড়া লাল মরিচ, তারপরে দিমু আবার এক চিমটি লবণ। লবণটা অবশ্যই যার যার আন্তাজ অনুযায়ী দিমু দেবন। এরপরে একটা ঢাকনা দিয়ে আমি ডাইখা দিয়া একটু পরে উঠাই নিব, 2 মিনিট পরে উঠাই নিলেই দেখবো যে এটা টমেটো এরকম নরম সরম হয়ে গেছে গিয়া, আর বেশি সময় লাগতো না আমার। এরকম যখন একবারে নরম হয়ে যাইবগা, লবণটা একটু চেক করে নিবো, তারপরে দেয়া দিমু বাহর পাতা। বাহর পাতা অর্থাৎ না দিলে এটার আসলে গ্রানটাও সুন্দর হয় না, এই কারণে বাহুর পাতাটা দেওয়ান লাগে। ভর্তা আমার শেষ পর্যায়ে। এখন টমেটোর এইরকম ভর্তা আপনারা কেটা কেটা খাইছেন কমেন্ট করে জানাইবা, আর আমার সামিয়াস লাইফস্টাইল থেকে যারা দেখতেছেন তারা একটু পেজটারে ফলো দিয়ে রাখবা। যারা আমার ইউটিউব চ্যানেল সামিয়াস ব্লগ থেকে দেখতেছেন তারাও একটু কমেন্ট করবা এবং ফলো দিয়ে রাখবা। আমার মনে হয় সবাই ভর্তা প্রেমী, আর আমার মতো যারা একটু বেশি ভর্তার প্রতি লোভ আছে তারা তো এরকম ভর্তা পাইলে আর কিচ্ছু লাগে না। এরকম ভর্তা দিয়া যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে আমার মনে হয় যে অনেক মজাদার খাবার এটা, অনেক রেস্টুরেন্টের খাবারের চেয়ে তো আমার এই খাবারের প্রতি লোভ বেশি। তো এই ভিডিওটা যারা কাছে ভালো লাগবো তারা একটু কষ্ট করে শেয়ার দিবা, আর কমেন্ট করে জানাইবা যে কীরকম ভিডিও আশা করুন। আজকের মতো এখানেই রাখি, আল্লাহ হাফেজ।